हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आशा करी सृष्टिकर्तार अशेष मेहरबानीते आपनारा सबाई भालो आछेन आर आमी चले आसलाम आपनादेर माझे नतून एकटी एपिसोड निये, जेटी साजिएछि सब जानता ओ कुस्तीगीर प्लेटोके निये, जिनि छिलेन सक्रेटिसेर शिष्य एबं एरिस्टोटलेर गुरु। व्यूअर्स, प्लेटोर नामकरण करा हयेछिल तार दादार नामे, किन्तु तिनि कुस्ती खेलाय पारदर्शी छिलेन बोले तार नाम देवा हय प्लेटो, कारण प्लेटो नामेर अर्थ होच्छे चौड़ा सीना बा बुक। पाशापाशी तिनि सर्वज्ञानेर अधिकारी छिलेन, जा तिनि समग्र पृथ्वीके दीक्षा दिए गेछेन। आजकेर भिडियोते आमरा तार अगाध विषये ज्ञानेर विस्तार निये आलोचना करब। आशा करि सबार भालो लागबे। भिडियोटि टेने टेने ना देखे शेष पर्यन्त देखबेन एबं चैनलटि सबस्क्राइब करे आमादेर साथेई थाकबेन। ধারণা করা হয় প্লেটোর স্থায়িত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 428 থেকে 337 এর মাঝামাঝি সময়ে। তিনি অ্যাথেন্সের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি তার বাবাকে হারান। তারপরে তার মা তার চাচাকে বিয়ে করে ফেলে, যিনি একজন রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। সেই সূত্রে প্লেটোর শৈশব কেটেছে অনেকটা ধনীর দুলালির হয়ে। তার চাচা তাকে আর্ট, পোয়েট্রি এবং কুস্তি খেলায় বেশ পারদর্শী করে তোলেন। প্লেটোর জীবনে পরিবর্তন আসে যখন নবীন বয়সে তিনি সক্রেটিসের সাথে পরিচিত হন। সক্রেটিসের ফিলোসফিক্যাল চিন্তাধারা, ক্রিটিসিজম এবং বিচার গুণাগুণে মুগ্ধ হয়ে তিনি সক্রেটিসের শিষ্য হয়ে যান। তখন তার জীবনের একটাই উদ্দেশ্য হয়ে ওঠে, সক্রেটিসের কাছ থেকে কত বেশি জ্ঞান অর্জন করা যায়। তার জীবনে সবচেয়ে মর্মদায়ক দিনটি ছিল সেই দিন যেই দিন তার গুরু বিষপান করেন। সক্রেটিস সম্পর্কে একটা ডিটেইলস এপিসোড আছে, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা, আপনারা যারা মিস করে গেছেন তারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, গুরু হারানোর মর্মবেদনায় প্লেটো সিদ্ধান্ত নিলেন তিনি আর অ্যাথেন্সে থাকবেন না। সো তিনি ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করা শুরু করলেন এবং জ্ঞান অর্জন শুরু করতে থাকলেন। এইভাবে তিনি ইউরোপের ইতালি, ফ্রান্সের মতো বিভিন্ন দেশে ঘুরে ম্যাথমেটিক্স, মিউজিক, জ্যামেট্রি, লিটারেচার ও আরও নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জন করতে থাকেন। অ্যাপ্রক্সিমেট 12 ইয়ার্স লেটার তিনি অ্যাথেন্সে ফিরে আসেন এবং চিন্তা করেন অ্যাথেন্সে একটা প্রতিষ্ঠান খুলবেন যেখানে সবাইকে পূর্ণাঙ্গ শিক্ষা দান করা হবে, আর তার প্রতিষ্ঠানের নামটা দেন দ্য একাডেমি। বন্ধুরা, আজকাল আমাদের সোসাইটিতে যে আমরা ওয়ার্ডগুলো ইউজ করি, একাডেমি, ফ্যাকাল্টি, এগুলো কিন্তু সব প্লেটোর কাছ থেকেই আসা। ইনফ্যাক্ট ইউরোপের বিভিন্ন দেশের যেসব ট্রেডিশনাল জিনিসপত্র আছে সব কিছুই প্লেটোর কাছ থেকে আসা। প্লেটো তার প্রতিষ্ঠানে একজন ছাত্রকে পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত করতে পারতেন। একাডেমিটা প্রতিষ্ঠিত হবার পরই তিনি সর্বপ্রথম যে কাজটি করেন, তিনি তার মাস্টারের উপর একটা বায়োগ্রাফি লিখেন যার নাম ছিল অ্যাপোলজিস অফ সক্রেটিস। বন্ধুরা, এটি হচ্ছে এখনও পর্যন্ত সর্বোচ্চ পঠিত একটি বই এবং যেটা থেকে আমরা পুরো পৃথিবীবাসী সক্রেটিস সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন পেয়েছিলাম। প্লেটো আরও অনেকগুলো বই লিখেছেন, তবে তার সবচাইতে পপুলার যে বই সেটা হচ্ছে দ্য রিপাবলিকান। এই বইটিতে তিনি পূর্ণাঙ্গ ইনফরমেশন দিয়েছিলেন, যেমন ম্যাথমেটিক্স, জ্যামেট্রি, সায়েন্স, লিটারেচার, মিউজিক, আর্ট, কালচার, সো মেনি থিংস। আজও আমরা বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বেড়াই তার রিপাবলিকান বইটিতে। বন্ধুরা, এই বইটির জন্য তিনি পুরা ইউরোপ তথা পৃথিবীতে একজন কমপ্লিট ফিলোসফার হিসেবে খ্যাতি লাভ করেন। বন্ধুরা, প্লেটো তার মাস্টার সক্রেটিসের মতো ওপেন স্পেসে যুক্তিতর্ক করতেন, যা দেখে মুগ্ধ হয়ে তার আরেকজন শিষ্যের আবির্ভাব ঘটে, আর তিনি হলেন আমাদের সবার পরিচিত অ্যারিস্টটল। বন্ধুরা, অ্যারিস্টটল নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আশা করি তত্ত্বগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।